আমন ধান চাল সংগ্রহের সরকারি দরে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কৃষক এবং মিলাররা। তবে চাষীদের স্বার্থে লক্ষ্যমাত্রা বাড়ানোর পাশাপাশি ভরা মৌসুমে বাজার তদারকি দাবি জানিয়েছেন কৃষকরা। আমনের নতুন ধান উঠলে মিলারদের কাছ থেকে 44 টাকা কেজি দরে 4 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, 43 টাকা দরে 1 লাখ টন আতপ চাল এবং 30 টাকা দরে কৃষকদের কাছ থেকে 2 লাখ টন ধান কেনার ঘোষণা দিয়েছে সরকার। লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী কৃষক এবং মিলাররা। একই সাথে চালের বাজার দর স্থিতিশীল থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন মিল মালিক এবং নেতারা। মিডিয়াম থেকে মোটা চাউল তো অবশ্যই স্থিতিশীল থাকবে, হয়তো সরু চাউলের একটু কম বেশি হতে পারে, ওটা বছরের যেহেতু একবার ওই ফসলটা হয় সেক্ষেত্রে ওটার উপর কম বেশি একটু প্রভাব পড়তে পারে। তবে সাধারণ মানুষের জন্য যে সাধারণ মানুষ যেসব চাউলের ভোক্তা সেগুলো স্থিতিশীল থাকবে বলে আমি বিশ্বাস করি।